এনিকে মা বলছে এটা 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 এবং ঘুরতে আসছে, মানে এখানে আমরা কাজ কম করছি, লোককে ইনফরমেশন বেশি দিতে হচ্ছে যে ইনিকে এটা কি, এটা তালপাতা সেপাই, এটা সত্যজিৎ রায়, এটা মৃণাল সেন, হ্যাঁ এটা হচ্ছে লতা মঙ্গেশকর, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইনি নেতাজি, হ্যাঁ মানে ভীষণ সুন্দর কাজ করা হয়েছে এখানে, সিপাহী বিদ্রোহ সমস্ত কিছু আছে এর মধ্যে। হ্যাঁ এবং সেইটাকে অবভিয়াসলি কারো কারো গায়ে লাগছে, অনেকে আছে না উন্নয়ন খুব একটা পছন্দ করে না, কেউ তো আছে, দুই একজন দুষ্টু ছেলে, দুষ্টু মানুষ, দুষ্ট ছেলে দুষ্ট মানুষ তো থাকে, তারা কখনোই উন্নয়ন ভালো জিনিস পছন্দ করে না। হতে পারে রাজনৈতিক ব্যাপার, হতে পারে যেহেতু একজন বিধায়ক করছেন, তাকে ছোট করা বা তার কাজকে ডিমিন করাটা যদি ইন্টেনশন হতেই পারে। আজকে যে বাচ্চাটা করেছে সৌরভ গাঙ্গুলির পুরো পেন্টিংটাকে রং করে দিয়েছে, তাকে যখন জিজ্ঞাসা করছে সে বলছে যে আমাকে একজন পাঠিয়েছে করতে, তার মধ্যে উদ্দেশ্য প্রদর্শিত, এটা বোঝা যাচ্ছে, জানি না এটা আসলে আমি আসলে এইটা আমি ভাবিনি যে নজরদারি আমাকে এটা একটা সৌন্দর্যায়ন করে সেটাকে আবার নজরদারিও করতে হবে। মানুষকে মানুষের এখন 2024 এসেও যদি মানুষ নিজের ভালোটা না বোঝে, লড়াই লড়াইয়ের মতো হবে, ঝগড়া ঝগড়ার মতো হবে, কিন্তু সৌন্দর্য, এই সৌন্দর্যটা তো আমি আমার বাড়িতে নিয়ে যাবো না, এটা তো পুরো ব্যারাকপুরের ব্যারাকপুরকে রিপ্রেজেন্ট করছে, না এখানে কোনো পলিটিক্যাল ক্যাম্পেনিং করা হয়েছে না কিছু, এটা এটা মানে আমাদের মহাপুরুষ, আমাদের কালচার, আমাদের যে মানে কি বলবো, আমাদের যে অহংকার যে বাংলার, সেটাই পুরোটা তুলে ধরা হয়েছে। আর ব্যারাকপুর ঐতিহাসিক শহর, এখানে এটাই চলে। হ্যাঁ তো এখানে দেখো আর্ট কলেজের ছেলেরা এখানে, তারা ভীষণ মানে ইনোসেন্ট, তারা কাজটা ছাড়া আর কিছু বোঝে না, তারা চেষ্টা করছে রাত দিন খেটে তারা কাজটা তুলতে, তাদেরকে সে ভয় দেখাচ্ছে এখানে, অলরেডি ভয় দেখিয়েছে। হ্যাঁ আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের সঙ্গে কথা বলেছি, পুলিশ বলেছে এখানে এখন 4-5 দিন ওরা ইয়ে রাখবে আর কি, নজরে রাখবে আর কি। আমি তো ভাবছি কালকে দোল আর পরের দিন হোলি, না কালকে গোবর লেপে দেয় নাকি রং করে দেয় পুরো শেষ করে দেয়, আমি তো বুঝতে পারছি না কী হতে চলেছে। দেখো এটা না, এটা একটু সবাইকে সচেতন হতে হবে, এখানকার সামনের যে দোকানপাটগুলো রয়েছে তাদের জন্য তো এটা আগে এতদিন অবধি ধুলো নোংরা, হ্যাঁ বসতে পারতো না, দরজা খোলা রাখতে পারতো না। আমি এসে এই রাস্তাটা ঠিক করেছি প্রথম, ঘোষপাড়া রোডটা, তারপরে এই সৌন্দর্যায়ন করছি, আগামী দিন আরও অনেক কিছু করব। যদি ওদেরকেও একটু কোঅপারেট করতে হবে, ওরা খালি ব্যবসা করলো চলে গেলো চোখ বন্ধ করে রাখলে তো হবে না, ওদেরকে একটু ক্যামেরাগুলোকে একটু এই দিকে একটু একটা ক্যামেরা বা দুটো ক্যামেরা যদি রাস্তার দিকে তাক করে দেয় তাহলে ওদের জন্যও তো ভালো। ওদের এখানে বাইরে বাইরে থেকে যখন এখানে শুধু ব্যারাকপুরের মানুষ তো ব্যবসা কিনতে আসে না, বাইরের মানুষও আসে, এসে তো এখানে বলবে বাহ কী সুন্দর আপনাদের জায়গাটা। সো এটা সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে, শুধু একা বিধায়ক বা পৌরসভা বা 4 জন মানুষ এই দায়িত্ব নিতে পারবে না, এই দায়িত্ব শুধু প্রশাসনের নয়, এই দায়িত্ব সবার ব্যারাকপুরবাসীর। আমার মনে হয় এই